হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন আমি বাসার থেকে বের হয়েছি, আমি একটু যশোর পুলের হাট যাব। তো পুলের হাট যাওয়ার কারণ হলো আমার, আমি বাসার জন্য হচ্ছে গরুর মাংস কিনবো। তো আজকে শুক্রবার, সকাল সকালই বের হইলাম, এখন ঘড়িতে 8:49। আজকে আমি পুলের হাট যাব আর পুলের হাট থেকে বাসার জন্য গরুর মাংস নেব। তো চলেন বন্ধুরা, যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, আমি এখন পুলের হাট আছি। তো পুলের হাট ব্রিজ সংলগ্ন, যে ব্রিজের পাশে বাম হাতে আছে যে মাংসের দোকানটা আছে, আমি এই মাংসের দোকান থেকে মাংস নেব। কাকা, কত করে আজকে মাংস? তাই 20 টাকা করে বাড়াই দিছেন? গত সপ্তাহে তো নিলাম 650 করে। তো আমরা হচ্ছে এখন মাংসের দোকানে আসলাম। মাংস হচ্ছে 650 টাকা করে কেজি, আর ওনাদের দোকান হচ্ছে পুলের হাট। মানে আপনি চাষড়া থেকে যদি আসেন, তাহলে হাতের রাস্তার হাতের ডান হাতে, এই যে ব্রিজ আছে ব্রিজের ডান হাতে, আর যদি বেনাপোলের দিক থেকে, জিকরগাছার দিক থেকে আসেন, তাহলে হচ্ছে আপনার ব্রিজটা পার হয়ে হাতের বাম হাতে। এটা কোন জায়গার রান? পিছনের রান না সামনের রান? পিছনের রান। কাকা, তাহলে আমার সিনা দিয়ে দেন আর কি, 1 কেজি দেন, সিনার মাংস দেন 1 কেজি। এটা কোন জায়গা কাকা? আর সিনা কোনটা? সিনা কোনটা কাকা? সিনা সিনা নেই না, এটা কোন জায়গা? এটা চর্বি কাকা, চর্বি বেশি, চর্বি বেশি। তো আসলাম তো সকাল সকাল, তাও 1 কেজি দেবেন? হ্যাঁ, চর্বি রয়েছে। দিয়েন না কাকা, দিয়েন না, মাংস খাবো না, দরকার এখান থেকে দেন। ঠিক আছে, ওইটা ওইটা উঠাই দেন তো, একটু মাপেন তো, ওই ওই ভাটটা, মানে ওই আপনার হাট, ওটা কি গামলাটা উঠাই এবার মাপ দেন। বুঝেছি বুঝেছি, হ্যাঁ হ্যাঁ, জিরো আছে, আমি এটা ভিডিও করতেছি তো এই জন্য করলাম আর কি, বুঝেছেন। ঠিক আছে, আরাম খাই নে বাপ, তাহলে করে।